একজন বোনের প্রশ্ন স্বামী সালাদ আদায় করে না পাশাপাশি ইসলামের জ্ঞান অর্জন করে না সেক্ষেত্রে স্ত্রীকরণীয় কী কঠিন প্রশ্ন কঠিন প্রশ্ন আমি প্রাথমিক করণীয়টা বলে শেষ করে দেব করণীয় বলাটা আর জন্য কিছু সময় দেই তাই না প্রাথমিক করণীয় হচ্ছে আপনি তাকে সালাদ পড়ার জন্য আসলে প্রবলভাবে পারিবারিকভাবে তাকে যেভাবে হোক চাপ সৃষ্টি করতে হবে কারণ সালাদ তর্ক করাটা কুফুরি এটা কে বলেছেন কে বলেছেন সাল্লাম এবং বলেছেন মুসলিম এবং অমুসলিমদের পার্থক্য হচ্ছে তর্ক সালাহ এই জায়গায় কোনো স্ত্রী তার স্বামীকে কম্প্রোমাইজ করতে আসলে পারে না সে সংসারকে কম্প্রোমাইজ করতে পারে এখন থেকে নৌ ফ্যামিলি লাইফ তাই না বিচ্ছিন্ন কি বলে একসাথে থাকাটাকে সে কম্প্রোমাইজ করতে পারে কিন্তু স্বামী তার স্ত্রীর সালাপ না পড়াকে কম্প্রোমাইজ করে ইসলাম অ্যালাউড না স্ত্রী তার স্বামীকে তরক করার ব্যাপারে কম্প্রোমাইজ করা ইসলামে অ্যালাউড না তাহলে আপনার প্রাথমিক করণীয় হচ্ছে আপনি তাকে এটা বুঝাবেন যদি তিনি মোমেন হন তাহলে তার প্রিয়তমায় স্ত্রীর এ পরামর্শ তিনি